বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার, আহত আরও তিনজন, তাদের মধ্যে রয়েছে দুটি শিশুকন্যা। মৃতার নাম ময়না বিবি, বয়স 65 বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বুজরুক দিঘিতে। শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের ব্যাঙা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, শেখ নাসির আলী তার মা ও দুই শিশুকন্যাকে নিয়ে বাইকে করে এদিন দুপুরে তার শ্বশুরবাড়ি আরামবাগের বাতানলে জলসা শুনতে আসছিল। সে সময় আরামবাগের ব্যাঙা এলাকায় একটি অজানা গাড়ি শেখ নাসির আলীর বাইকের পেছনে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় নাসির আলীর মা ময়না বিবির, আহত হন নাসির সহ দুই শিশুকন্যা। এরপর এলাকার লোকজন তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাচ্চার মা বাস দিয়ে এসছে, হ্যাঁ, এবার ওরা বাপ বেটি তিনজন আর ওনার মা, বয়স্ক মা এসছিল। কি শুনলেন, কি হয়েছে? কি হয়েছে, ওই একটা কি গাড়ি ছোট হাতি মেরে দিয়ে চলে গেছে। কেমন আছে সবাই? সবাই, মা মারা গেছে, ডেথ হয়ে গেছে। আপনার বাড়িতে কেন আসছিল? আপনার বাড়িতে কেন আসছিল? আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আপনাদের? আমাদের জলসা, আমাদের সব গ্রামলি জলসা হচ্ছে, জলসা শুনতে। ওটা কি আপনার জামাই হয়? এটা আমার জামাই। কি নাম ওনার? ওর নাম নাসি, শেখ নাসি। কি করেন উনি? ও চাষি কাজ করে, ট্রাক্টর আছে। ওনার স্ত্রী কবে এসেছে আপনাদের বাড়িতে? ওই তো একসঙ্গে সব বেরিয়েছে, ওই মোটর সাইকেল ধরবে না বলে, হ্যাঁ, ওনার স্ত্রী বাস দিয়ে এসছে। যখন অ্যাক্সিডেন্টটা হয় ও তখন এই আরামবাগে তো ফোন করেছে, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছি, ও আরামবাগেই হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আলী আজম মল্লিক। কোথায় বাড়ি আপনার? বাড়ি পাতানো। কিসে মেরেছে বলতে, আমি খুব সোলোতি আসলাম, মা খেলিয়ে আসছিলাম তো, আর দুটো বাচ্চা ছিল, আমি খুব সোলোতি আসছিলাম। কিসে মেরেছে মানে চোখের পাতা বুঝতে মেরে দিয়ে চলে গেছে, আর কিছু দেখতে পিছন থেকে মেরেছে। কোথায় আসছিলেন দাদা আপনারা? আমরা আসছিলাম বাতানোর, মিরপুর থেকে বাতানোর আসছিলাম। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মিরপুতা বুজরুক দিঘি। হ্যাঁ হ্যাঁ, মিরপুতা বুজরুক দিঘি। বুজরুক দিঘি? হ্যাঁ, বুজরুক দিঘি। আমি, আমার মা আর আমার দুটো মেয়ে, দুটো বাচ্চা, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসছি। আপনি কেমন আছেন এখন? আছি বলতে খুব মানে হাড়ে খুব যন্ত্রণা হচ্ছে, হাতে পায়ে হাঁটুতে, দুটো হাতেই যন্ত্রণা হচ্ছে, হাঁটুতেও খুব যন্ত্রণা হচ্ছে, প্রচুর অস্বস্তি বোধ লাগছে। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে ময়না বিবি। উনি পিছনে বসেছিলেন? হ্যাঁ, উনি পিছনে বসছিল, এখনো পর্যন্ত তার সাথে কথা হয়নি। হ্যাঁ, আছে, দেখতে পাচ্ছি না এখনো। আপনার মেয়েরা কোথায় বসেছিল? সামনে না, বাচ্চা একদম খুব বাচ্চা, 3 বছরের মেয়েটা সামনে বসেছিল, আর 9 বছরের মেয়েটা মাঝে বসেছিল। আমি খুব সলোতি চালাচ্ছিলাম, আমি 30-35 গাড়িতে চালাচ্ছিলাম, হঠাৎ করে কুটো থেকে যে গাড়ি এসে মেরে দিল, আমি আর মানে কিছু খুঁজেই পেলাম না, মানে তীরের মতো মেরে দিয়েছে, বেরিয়ে চলে গেল। গাড়িটা একটু বুঝতে পেরেছো যে ছোট হাতি না লরি? একদম পিছন থেকে মেরে দিয়ে চলে গেছে। তো দাদা আপনার নাম কি? দাদা আমার নাম শেখ নাসির আলী। কি করেন দাদা আপনি? আমার ট্রাক্টর চালাই। ঠিক ব্যাঙার ঢালে ওই আপনার পেট্রোল পাম্পের আগে না, ব্যাঙার ঢাল মানে যেখানে স্টপেজ তা থেকে 15 হাত দূরে, 15 হাত দূরে এসে মেরেছে। কিসে মেরেছে জানা গেছে নাকি? ছোট হাতি, ছোট হাতি। হ্যাঁ, গাড়িটা মাদুরের গাড়ি ছিল বলছে, তবে আশা করি ওই মদিনা রাইস মিলে সিসি ক্যামেরা আছে রাস্তায়, মানে রাস্তায় সিসি ক্যামেরা ধরা অবশ্যই পড়বে। তবে সবাই এই কথাই বলছে, আমরা তো এখন রোগীকে নিয়ে চলে এলাম আর রুগীগুলোকে নিয়ে এসেছি, নিয়ে এসে ভর্তি করেছি, এখন কী পরিস্থিতি এখন দেখা যাক। আপনারাই তুলে নিয়ে এসে ভর্তি করলেন? আপনারাই তুলে নিয়ে এসেছি, রুগীগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি, কিন্তু ডেড বডিটা প্রশাসন যে মরির গাড়িতে তুলে নিয়ে এসেছি।
বাচ্চাগুলোর কত বছর করে বয়স হবে? বাচ্চাগুলোর বয়স হবে ওই একটার বয়স হবে 8-9 বছর আর একটার 5 বছর। ওরাও ছিল গাড়িতে? হ্যাঁ ওরাও গাড়িতে। কেমন আছে বাচ্চাগুলো? বাচ্চাগুলো ভালোই আছে, ওরা লাগে ঠিক হয়, কিন্তু মানে যে চালাচ্ছিল তার একটু বেশি চোট হয়েছে, আর মা তো ছেলের মাথা স্পট ডেড হয়ে। যিনি মারা গেছেন নাম জানেন? না নামটা। আপনার নাম কি? আমার নাম শেখ সৈয়দুল ইসলাম। মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।